फ्रेंड्स वेलकम टू हैप्पी फैमिली। आशा करी तुम्हारा सबाई खूब भलो आचो सुस्थ आचो और अवश्य सन्तान आचो। तो जे कथा बला जाए वीडियो सब मात्र स्नान चूल पुरो भिजे तो एकदम भिजे हो जाए इस कथा छाड़ा जेटा मेन कथा आज के वीडियो किन्तु शुधुमात्र इलोरा दे किसी कथार प्रश्न देव बोले बसे শুধুমাত্র ইলোরাদি ঠিক আছে কারণ ইলোরাদি কয়েকদিন ধরে ইলোরাদি মানে সেই আমার ইটিং শো চলাকালীন থেকে আমার ভালোবাসার দিদি ঠিক আছে মানে তখন থেকে আমাকে সঙ্গ দিয়ে গেছে মানে আমাকে সাপোর্ট করে গেছে সঙ্গ দিয়ে বলছে আমাকে সাপোর্ট করে গেছে আমাকে ভালোবেসে গেছে ইটিং শো করি যখন থেকে তো সব সময় আমার ভিডিওতে কমেন্ট করে সব সময় কিন্তু যেদিন থেকে আমি ওই সেলফিশ দালালটার বিরুদ্ধে মানে ওর মুখ খুলেছে আর কি মানে ওর ভুল ধরে মুখটা খুলেছি সেদিন থেকে ইলোরাদি দেখছি কমেন্ট করছে কিন্তু অনেক বেশি বেশি কমেন্ট করছে আর চারটে পাঁচটা ছটা করে কমেন্ট করছে এবং সেখানটায় শুধু আমাকে ভালোবেসে কমেন্ট করছে না দালালকে আমি কেন বলছি সেই রিলেটেড কমেন্ট ঠিক আছে যেটা মানে ইলোরাদের ঠিক পছন্দ হচ্ছে না যাই হোক এখানে সবাইকে তো সব আমার যে সব কিছু সবার পছন্দ হবে সব সময় সেটা তো ঠিক না এতদিন ইলোরাদি আমাকে পছন্দ করে এসেছে বলে যে এখনও যে আমাকে পছন্দ করে যাবে এবং ভবিষ্যতেও যে আমাকে পছন্দ করবে তার কোনো মানে নেই ঠিক আছে এটা হতেই পারে না পছন্দ হতেই পারে তো কয়েকদিন ধরেও অনেক কমেন্ট করছে আমি ভালোবেসেই আনসার দিচ্ছি কারণ ইলোরাদি নিশ্চয়ই আমার ভালোবাসার মানুষ কিন্তু কালকে আমি একটা ভিডিও দিয়েছি সেখানেও পাঁচটা ছটা কমেন্ট করেছে তবে কমেন্টগুলো একটু অন্য ধরনের ঠিক আছে কারণ আমি ভেবেছিলাম কমেন্টগুলো একটু অন্য টাইপের আসবে কিন্তু তার অপোজিট এসছে আমি যখন দালালকে নিয়ে ভিডিও করেছিলাম তখন ইলোরাদি আমার ভিডিওতে এসে কমেন্ট করেছিল যে সঞ্জয় ওকে দালাল বলেছে আমি কিন্তু আগে দালাল দালাল বলিনি আমি এই এখন বলছি ঠিক আছে তো সঞ্জয় যখন সঞ্জয় ওকে দালাল বলেছে সেটা ইলোরাদির খুব খারাপ লেগেছে ঠিক আছে কারণ ইলোরাদি আমাকেও ভালোবাসে ইলোরাদি ওই দালালটাকেও ভালোবাসে ইলোরাদি সঞ্জয়কেও ভালোবাসে তো এই দালালের একটু ডেফিনেশন আমি একটু দিয়ে দিই হ্যাঁ দালাল কিন্তু আমরা প্রত্যেকে ঠিক আছে আমরা প্রত্যেকে কিন্তু দালাল এটা মানি আর না মানি যখন আমরা কারোর দোষগুণ ধরে মানে তুলে ধরি মানে নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে বলতে কী হয়তো আমি যেমন ঝুমা কেয়া এদের যদি আমরা দোষগুণ তুলে ধরি সেটা কিন্তু দালালি নয় ঠিক আছে কারণ আমরা কারোর হয়ে কারোর দোষটা তুলে ধরছি না ওরা নোংরামো করছে তাই ওদের নোংরামিটা আমরা তুলে ধরছি এটা কিন্তু কোনো দালালি নয় কিন্তু দালালি কখন যখন আমরা কারোর হয়ে অন্য কাউকে মানে কাউকে সাপোর্ট করে অন্য কাউকে অন্য কারোর দোষটা আমরা তুলে ধরি কাউকে সাপোর্ট করি এরকম আমাদের হয় যখন দেখি আমরা ওর ভুল নেই তখন আমরা তাকে সাপোর্ট করি করে অপোজিট ব্যক্তি যে তাকে আক্রমণ করে তার বিরুদ্ধে আমরা মুখ খুলি তো এটাকেই বলে দালাল তো এরকম দালালি আমরা অনেক আগে থেকেই করেছি তাই না তো আমাদেরকেও তো অনেকে দালাল বলেছে প্রথম দালালি করেছি তো আমরা ওই এই বেইমানটার জন্য এই বেইমানটাকে কেউ গালাগালি দিলে এই বেইমানটার হয়ে তাদের উপর আমরা ঝাঁপিয়ে পড়েছি সেটা দালালি নয় কি আমরা তো বেইমানটারও দালালি করেছি কোনো এক সময় তাই না তো আজ যখন বেইমানটা যখন এমএসএলটা নিয়ে বলছে সেটা কিন্তু দালালি নয় ঠিক আছে সেটা কিন্তু ও তার দোষগুণ তুলে ধরছে সেখানে কিন্তু দালালি কথাটা আসে না দালালি কথাটা কখন আসে যখন এই ম্যান্ডির হয়ে কথা বলছে স্যান্ডির বিপক্ষে স্যান্ডির সমস্ত দোষ ম্যান্ডির কোনো দোষ নেই ম্যান্ডির পরকীয়াকে কীভাবে সাপোর্ট করে যাচ্ছে তোমাদের অনেকের চোখে আবার নাকি পরকীয়াকেও সাপোর্ট করছে না তোমাদের মনে হচ্ছে এই পরকীয়াকে সাপোর্ট করছে না কিন্তু এত এত মানুষ প্রত্যেকে বলছে ও পরকীয়াকে সাপোর্ট করছে আর আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি অথচ কয়েকজনের মনে হচ্ছে যে তারা ও পরকীয়াকে সাপোর্ট করছে না তো সেটা তাদের মতামত তাদের সম্পূর্ণ ব্যক্তিগত চিন্তাধারা তো তার মানে এখানে কিন্তু ও ম্যান্ডির দালালি করছে তাই না স্যান্ডির বিপক্ষে কথা বলছে তো এটাকে দালালি বলে তো সেরকম দালালি আমরা সেই অন্দরমহলের হয়েও করেছিলাম
তার বিনিময়ে আমরা আচ্ছা মতো খেয়েছি, তাই না? বেঈমানগিরি কাকে বলে সে আমাদের দেখিয়ে দিয়েছে, তারপরে আমরা দালালি করেছি এই বেঈমানটার। তাহলে আমরাও তো দালাল, আমাদেরকেও তো দালাল বলেছে। তাহলে আজ ওকে যখন দালাল বলছে তখন সবার গায়ে লাগছে কেন? সবাই তো আমরা দালালি করছি, কারোর হয়ে বলা মানেই তাকে দালাল, তার হয়ে দালালি করা, সোজা কথা। তো ইলোরাদির মানে আপাতত আমি দালালির এটা আমি বোঝাতে পেরেছি। এবার ইলোরাদির কথার উত্তর আমি দিতে চাই। ইলোরাদি বলেছিল যে সঞ্জয় ওকে দালাল বলেছে, সেটা ইলোরাদির খুব খারাপ লেগেছে। ভালোবাসার মানুষ কী করে ওকে দালাল বললো? সঞ্জয় তোকে ভালোবাসে, তাহলে সে ভালোবাসার মানুষকে কী করে ওকে দালাল বললো? আমি মেনে নিলাম কথাটা, তোমার খারাপ লেগেছে লাগতেই পারে, তুমি ওই মানে সেলফিশটাকেও ভালোবাসো আর সঞ্জয়কেও ভালোবাসো, সেখানে সঞ্জয় যদি সেলফিশটাকে দালাল বলে তোমার খারাপ লেগে যায়, তুমি সে দালালটাকে ভালোবাসো, ওই সেলফিশটাকে ভালোবাসো। এবার সেখানটায় এই সেলফিশটা তার ভিডিওতে যখন সঞ্জয়কে ঢ্যামনা বলছে তখন তোমার খারাপ লাগছে না? একই অনেক তো সেও করলো। তাহলে আমরা চেয়েছিলাম তুমি একটা কমেন্ট করো সেখানটায়, যেমন তুমি আমার ভিডিওতে কমেন্ট করেছিলে, সেই কমেন্ট আমরা ওর ভিডিওতে দেখতেছিলাম যে ও নয় বলেছে তুমি কী করে ওকে ঢ্যামনা বললে, তোমার তো এটা বলা উচিত হয়নি, তুমি এটা বললে খুব খারাপ লাগলো সঞ্জয়কে ঢ্যামনা বললে, এটা তো এটাও তোমার বলা উচিত ছিল। যেমন ওকে কেউ বললে তোমার খারাপ লাগে, তেমন সঞ্জয়কে কেউ বললে ওর খারাপ লাগবে, এটাও তোমার মানে তোমার খারাপ লাগবে, এটা তোমার বলা উচিত ছিল। তো সেই জন্যই আমার ভিডিওটা করা ছিল যে সঞ্জয়কে যখন ঢ্যামনা বললো, সঞ্জয় যখন ওকে দালাল বলেছিল তখন তোমার তুমি তোমার যখন খুব গায়ে লাগে, তুমি আমার ভিডিওতে এসে বলেছো তোমার খারাপ লেগেছে, এবার সঞ্জয়কে যখন ও ঢ্যামনা বললো তখন তোমার গায়ে লাগলো না কেন? তখন তোমার খারাপ লাগলো না কেন? তাহলে এই যে বলো তোমাকেও ভালোবাসি সঞ্জয়কে বলো, সেটা কি তাহলে মিথ্যে? কোনো জায়গায় কি তাহলে মিথ্যে ছিল? যাই হোক, তো এই প্রশ্নটা আমি করেছিলাম বা এই কথাটাই আমি বলেছিলাম। তো তার বিনিময়ে তুমি যে উত্তরগুলো দিলে আমার ভিডিওতে, সে কমেন্ট করলে যে কমেন্টগুলো, সেগুলো কি তোমার সে এই কমেন্টগুলো তোমার থেকে আমি এরপরে আশা করিনি। ভেবেছিলাম একটা কমেন্ট করবো যে হ্যাঁ ও ভুল করেছে, দুজনেই ভুল করেছে, সঞ্জয় ওকে দালাল বলে ভুল করেছে, ও সঞ্জয়কে ঢ্যামনা বলে ভুল করেছে। আমি ভেবেছিলাম তুমি একজন নিরপেক্ষ মানুষ, তুমি একজন নিরপেক্ষ মানুষ যেটা তুমি এই কথাটাই বলবে, এটা তোমার কাছ থেকে আশা করেছিলাম যে দুজনেই ভুল করেছে। কিন্তু না, তুমি কী করলে? উল্টে তার হয়েই তুমি কথা বলতে এলে, আমাকে অনেক ধরনের কমেন্টস করলে, অনেক ধরনের তুমি কমেন্ট করেছো আজকে মানে কালকের ভিডিওতে। তো সেই কারণে আমি তোমাকে ভিডিওতে বলেছিলাম যে এই উত্তরগুলো আমি ভিডিওতে দেবো তোমাকে, সেই কারণে ভিডিওটা করা। তো তুমি কী বলেছো? এবার তোমার প্রত্যেকটা কথার এক একটা করে আমি উত্তর দেবো, তোমার কমেন্টের এক একটা করে কমেন্টের উত্তর দেবো। তুমি কী বলেছো যে এখানে তোমার কথা কই, তোমার তো কোনো কথা পেলাম না, এটা আমার কন্ট্রোভার্সি চ্যানেল, তাই না? এখানে তো আমার কথা থাকবে না, এটা তো অন্য লোকের কথা থাকবে। ওই যে সেলফিশ দালালটার ভিডিওতে কি ওর নিজের কথা থাকে ওর কন্ট্রোভার্সি চ্যানেলে? তুমি কি ওর নিজের কথা শুনতে পাও? ও তো কারণ না হয়েই কারণ না কারোর বিরুদ্ধে কথা বলছে, কারণ না কারোর মাংস ছিঁড়ছে, রক্ত চুষছে, তাহলে ওর ভিডিওতে ওর নিজের কী পাও? হ্যাঁ, তুমি বলবে ব্লগিং চ্যানেলে, সেটা তো আলাদা চ্যানেল, ওটা ব্লগিং চ্যানেল, ব্লগিং চ্যানেলেও ও অন্য কাউকে নিয়ে ছেড়ে মাঝে মাঝে, কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেলে ও কি নিজের কথা বলে? কন্ট্রোভার্সি চ্যানেলে শুধু তোই কন্ট্রোভার্সিই করে, অন্য অন্যদেরকে নিয়েই ছেঁড়াছেঁড়ি করে। তাহলে তুমি আজকে আমার কন্ট্রোভার্সি চ্যানেলে আমার ভিডিওতে এসে বলছো তোমার নিজের কথা কই? অদ্ভুত, কেমন একটু একতরফা একতরফা লাগছে না? দালালটা ওই সেলফিশটা ওর ভিডিওতে ও সবাইকে ছেড়ে খেতে পারবে, কিন্তু আমরা কারোকে বললে সেটা আমাদের নিজেদের কথা নেই আর ওর ভিডিওতে নিজেদের কথা, এটা কীরকম একটু পার্সিয়ালিটি লাগছে, তাই না ইলোরাদি? এটা এক নম্বর উত্তর। দ্বিতীয় কথা তুমি কী বলেছো যে সঞ্জয়কে কতটা ভালোবাসি তোমাকে বলতে হবে নাকি? আলবাত বলতে হবে, 100% বলতে হবে, 100 বার বলতে হবে। কেন বলবে না? তুমি ওই সেলফিশ, ওই এক নম্বর সেলফিশ স্বার্থবাজ, মানে কী বলবো, স্বার্থন্বেষী, একজন স্বার্থন্বেষী মানুষের ভালোবাসা তুমি আমার ভিডিওতে দেখাতে আসবে, আমার কমেন্টে দেখাতে আসবে, তুমি ওকে ওকে কতটা ভালোবাসো আমাকে উল্টোপাল্টা কমেন্ট করে তুমি আমার ভিডিওতে বোঝাতে আসবে যে তুমি ওকে কতটা ভালোবাসো, তাহলে আমি কেন তোমাকে কোশ্চেনটা করতে পারবো না যে, তাহলে তুমি কেন আমাকে উত্তর দিতে বাধ্য নাও যে সঞ্জয়কে তুমি কতটা ভালোবাসো? এটা তুমি বলতে বাধ্য, তুমি আমার ভিডিওতে তুমি ওকে কতটা ভালোবাসো সেটা তুমি বোঝাতে এসছো,
তাহলে সঞ্জয়কে কতটা ভালোবাসো সেটা আমি কেন তোমাকে জিজ্ঞেস করবো না? কেন তুমি বলবে না? এটা তো কেমন পার্সিয়ালিটি হলো না? আচ্ছা, এবার থার্ড আনসার, এবার আসি পরের কমেন্টে। তুমি কি বলেছো যে যে ঢাল হয়ে থাকে সে আবার এরকম পাবলিকলি জানায় নাকি, সব ভিউ বলে ভিউজ নিচ্ছ? আচ্ছা, যে ঢাল হয়ে দাঁড়ায় সে পাবলিকলি জানায় না, কিন্তু যে মানে যে যার যার হয়ে ঢাল হয়ে দাঁড়ায় সে পাবলিকলি জানায়, তাই তো? যে ঢাল হয়ে দাঁড়াচ্ছে তাকে পাবলিকলি জানাতে হচ্ছে না, কারণ তাকে প্রত্যেকে দেখছে, পুরো ওয়াইটি দেখছে যে সে কীভাবে প্রত্যেকটা মহিলার ঢাল হয়ে দাঁড়াচ্ছে, আর ওই বেইমানটার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, তাকে পাবলিকলি জানাতে হয় না। কিন্তু সে যদি পাবলিকলি না জানায়, না জানাতে পারে, তাহলে যার হয়ে ঢাল হয়ে দাঁড়াচ্ছে, মানে যার যার ঢাল হয়ে দাঁড়াচ্ছে সে পাবলিকলি জানাবে সব কিছু, সে পাবলিকলি জানিয়ে ভিউজ নেবে, সে নিতে পারবে, আর যে দাঁড়াচ্ছে সে বলে নি ভিউজ নিতে পারবে না। বাহ, এ কেমন বিচার ইলোরাদি তোমার, এটা কেমন বিচার তোমার! তুমি দেখো যে প্রত্যেকটা যে কটা কমেন্ট করেছো, একটা কমেন্টের কি বলবো কোনো সঠিক মিনিং আছে? তুমি একটু মানে বলো তো, তুমি আমাকে যে কটা কোশ্চেন করেছো এগুলো কিন্তু কোনো মিনিংলেস, মানে সবগুলোই তুমি যার হয়ে কথা বলতে এসেছো সবগুলো তুমি তার মধ্যে দেখতে পাচ্ছ, তার ভিডিওতে কিচ্ছু নেই নিজের, তুমি আমার ভিডিওতে নিজের খুঁজছো অথচ বলতেছো তার হয়ে। সে পাবলিকলি সব জানাচ্ছে, তাতে কোনো দোষ নেই, সে পাবলিকলি জানিয়ে ভিউজ নিচ্ছে, তাতে কোনো দোষ নেই। সঞ্জয় পাবলিকলি জানিয়ে ভিউজ নিলে সেটা দোষ। তুমি তার হয়ে আমার ভিডিওতে ভালোবাসা দেখাতে আসছো, এবার আমি যদি বলি সঞ্জয়কে তুমি কতটা ভালোবাসো সেটা তুমি জানাতে বাধ্য নাও, যে সঞ্জয়কে তুমি কতটা ভালো সেটা তোমার আমাকে কেন বলবে, বলতে তুমি বাধ্য, কারণ তুমি আমার কমেন্টেই আরেকজনের প্রতি ভালোবাসা দেখাতে এসেছিলে, তাই না? তাহলে পুরো ব্যাপারটা তোমার একতরফা হয়ে যাচ্ছে না, পুরো ব্যাপারটা কিন্তু তোমার একতরফা হয়ে যাচ্ছে। এটা তোমার থেকে আশা করিনি, এটা তোমার থেকে একদম আশা করিনি ইলোরাদি, একদম আশা করিনি। মানুষ তার প্রতি কেন এত দুর্বল, তার একটা সফট কর্নার আছে, আমরাও জানি তো, সেই সফট কর্নারের জন্য ভুলটাকে ভুল বলতেও তোমরা মান স্বীকার করবে না, মানে তার ভুল ভুলটাকে তাকে শেখাবে না যে সে ভুল করছে, ভুলটাকেও তার ঠিক বলে মেনে নেবে, তার ভুলটাকে ধরাবে না শুধুমাত্র তার সফট কর্নার আছে বলে? এটা কেমন ভালোবাসা? এই ভালোবাসা তো কোনো মানে খুঁজে পাচ্ছি না। অবশ্যই ভালোবাসো, হ্যাঁ, আমরা এখন বলবো না যে আমরাও ভালোবেসেছি, কারণ আমরা তো ফাউ লড়েছি ওর পিছনে, আমরা না ভালোবেসে লড়িনি, ঠিক আছে? এমনি এমনি আমাদের মা মাসি সব উদ্ধার করে দিয়েছে ওর জন্য, আমরা সব সহ্য করেছি, এমনি এমনি ভালোবাসা নেই, শুধু তোমরাই ভালোবেসে গেছো বাবা, তো মানছি তোমাদের বিশাল ভালোবাসা, কিন্তু এটা কী ভালোবাসা? যে ভালোবাসা ভুলটাকেই তোমরা ধরতে পারছো না, মানে ভুলটাকে ধরার মতো ক্ষমতা তোমাদের নেই, স্বীকার করার মতো তোমার ক্ষমতা তোমাদের ক্ষমতা নেই যে হ্যাঁ ওরা এগুলো ভুল হচ্ছে। ভালোবাসা ভালো, অন্ধ ভালোবাসা ভালো নয়, এটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি। তোমরা যেটা করছো ওকে আরও অধঃপতন নিয়ে যাচ্ছ, আরও ভুল করতে সাহায্য করছো, আরও ভুল পথে যেতে সাহায্য করছো। এমন ভালোবাসো যেটা তার ভুল করলেও তোমাদের ধরিয়ে দেওয়ার ক্ষমতা তোমরা রাখো, হ্যাঁ, সেই অধিকারটা রাখো। এমন ভালোবাসো না যেটা তোমাদের ভুলটা ধরিয়ে দেওয়ার কোনো অধিকার থাকবে না। তুমিও জানো যদি তুমি ভুলটা ধরাতে যাও তোমাকেও সহ্য করতে পারবে না, তোমাকেও এসেও কমেন্টে উল্টোপাল্টা কথা বলে যাবে, সেটা তুমিও জানো। আজকে আমরা ভুলটা ধরাতে গেছি বলেই আজকে আমরা তো এইখানে পৌঁছে গেছি না, আজকে তোমাদের কিছু কিছু মানুষের কাছে আমরা খারাপ হয়ে গেছি। তাই এইভাবে একতরফা ভালোবেসো না, একতরফা বিচার করো না, ভালোবাসো সে তোমার যা কিছু তুমি ভালোবাসো, কিন্তু বিচারটা করতে এসো না একতরফায়, বিচার করতে হলে দুটো তরফা সমানভাবে দেখো, বুঝতে পেরেছো? এমন ভালোবাসে তার ভুলটাকেও ভুল বলতে ভয় পাচ্ছ, স্বীকার করতে পারছো না। তো আশা করি তোমার প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি দিতে পেরেছি, আমার মনে হয়। ভালো থেকো, সুস্থ থেকো, তবে এটুকু বলবো তোমরা তো ভালোবাসার মানুষ, এইভাবে মানে অধঃপতনে যাওয়ার রাস্তাটা তুলে দেবো না তোমার নিজে হাতে, ও যাতে আরও অধঃপতনে চলে যায়, আরও ভুল করে,
এই রাস্তাটা তোমরা খুলে দিও না, এইটুকু তোমাদের বলবো। এখনও সময় আছে, ওকে সাবধান করো। তোমরা তো ভালোবাসো, ভালোবাসলে তাকে শাসনও করতে হয়। শুধু ভালোবাসা বলে এই নয় যে তার ভুলটাকেও ভুল বলে মেনে নেব, মানে সরি ভুলটাকেও ঠিক বলে মেনে নেব, তার ভুলটাকে ভুল বলে তাকে ধরাতে পারবো না, এতটা ভালোবাসাও ঠিক নয়। তো আজকে আসছি, আশা করি সবাইকে আমি বোঝাতে পেরেছি। দেখাবো নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো।